আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি নিজেও নির্বাচনী প্রস্তুতি শুরু করেছি। বর্তমানে আসন ওয়ারি, বর্তমান এমপি ও সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে যাচাই বাছাই করছি। যেহেতু নির্বাচন খুব কাছে, সেজন্য এখন চূড়ান্ত পর্যায়ে জরিপ চলছে। কোথায় কার অবস্থান সেগুলো খুঁজে দেখছি। যারা জনপ্রিয় ও মানুষের পাশে থাকেন এবং জয়ী হতে সক্ষম, তাদেরই আগামী নির্বাচনে প্রার্থী করা হবে। জনবিচ্ছিন্ন কাউকে মনোনয়ন দেওয়া হবে না। গণভবনে শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের নেতাকর্মীদের সর্বোচ্চ নির্বাচনী প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়ে বলেছেন, নির্বাচনের খুব বেশি বাকি নেই। এবারে নির্বাচন আওয়ামী লীগের জন্য খুবই চ্যালেঞ্জের হবে। জনপ্রিয়তা মানুষের ভোট নিয়েই জিততে হবে, তাই এখন থেকেই সবাইকে নির্বাচনের মাঠে নেমে পড়তে হবে। আওয়ামী লীগ ও নৌকার পক্ষে ভোট চাইতে হবে, জনসমর্থন বাড়াতে হবে। বাংলাদেশ সফররত মার্কিন কংগ্রেসের দুই সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছেন। নির্বাচনের বিষয়ে প্রধান দুই রাজনৈতিক দলের সমঝোতার পথ আছে কিনা সেটাও জানতে চেয়েছেন তারা। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসা মার্কিন কংগ্রেসের সদস্য অ্যাটকিন্স ও রিচার্ড ম্যাকর্মিক আজ রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজ সভার পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ চীনের খপ্পরে পড়ছে কিনা তাও মার্কিন কংগ্রেসের দুই সদস্য জানতে চেয়েছেন। বরিশাল জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় বরিশাল ঢাকা মহাসড়কের গৌরনদী উজিরপুর এলাকায় এগের পর এক সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সড়ক বিভাগকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম। রবিবার সকাল 10টা জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা নিশ্চিন্ত থাকুন, পরিবর্তন আসছে, এবার জনগণের জয় হবে ইনশাল্লাহ। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরাফাত রহমান কুকুর 54তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আরাফাত রহমান কোকো একজন দুর্ভাগ্যবান মানুষ। তিনি স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারকারী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র হওয়ার কারণেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। যদি তাদের সন্তান না হতেন, তবে তিনি হয়তো এমন নির্যাতনের শিকার হতেন না। রংপুরে টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকালে রংপুর ডায়াবেটিক সমিতি কার্যালয়ে প্রাঙ্গণে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সচিব ওম্বে ফাতেমা, অতিরিক্ত জেলা প্রশাসক AWM রাহেন শাহ, রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, টিসিবি আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক শফিকুল ইসলাম, সহকারী পরিচালক জামাল উদ্দিন সোহারকে উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী ডক্টর দেবমণি বলেছেন, আমাদের সুশীল সমাজের বিশাল অংশ আজ মানবতার কথা বলে। বিভিন্ন দেশ এসে যখন মানবাধিকারের কথা বলে তখন তারা সঙ্গ দেয়, কিন্তু বঙ্গবন্ধু হত্যা নিয়ে তাদের কথা নেই, 2004 সালে গ্রেনেড হামলা নিয়ে কথা নেই। সে সময় মানবাধিকার কোথায় ছিল? 2013-14 সালে পুড়িয়ে মানুষকে হত্যা করা হলো, পঙ্গু করে দেওয়া হলো, এতে কারো মানবাধিকার নিয়ে কথা নেই, এটা কারো চোখে পড়ল না। আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ষড়যন্ত্রের উৎপাটনই শোকাবহ আগস্টের অঙ্গীকার শীর্ষক সেমিনার আয়োজন করে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আজও আমরা যখন কোনো নতুন উদ্যোগ নিতে যাই তখন দেখি স্বাধীনতার পরে মাত্র 3 বছর সময়ে বঙ্গবন্ধু সেটা করেছেন। সারা জীবনে বঙ্গবন্ধু কোনো হটকারি সিদ্ধান্ত নেননি, তাপে তাপে সব কিছু করেছেন, পুরো দেশকে এগিয়ে নেওয়ার পথরেখা তৈরি করেছেন।